ধস নামলো দার্জিলিংয়ে। প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস, কাশিয়াঙের তিনধারিয়ার 55 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। সকাল থেকেই বন্ধ যান চলাচল। আবহাওয়া দপ্তর বলছে আজও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে, এমনকি কোচবিহার, জলপাইগুড়িতেও বৃষ্টি। মূলত সকালবেলা ধস নামার পর দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার মূল রাস্তা বন্ধ, যদিও শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে গেলে রোহিণী এবং মিরিক হয়ে যাওয়ার রাস্তা খোলা আছে। হাওয়া অফিস বলছে ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জন্য বৃষ্টি চলবে। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, যদিও সকাল থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হলেও গরমের দাপট রয়েছে। পশ্চিমের দিকে আরো দু একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে এমনটাই বলছে আবহাওয়া অফিস। প্রবল বৃষ্টিতে ধস নামলো দার্জিলিং এর রাস্তায়, রাস্তা বন্ধ, শিলিগুড়ি যেতে গেলে ঘুরে যেতে হবে আপনাকে।